রহস্যময় মন্দিরের কেন্দ্রের তালিকায় ভারত কিন্তু শুধু একা নেই, রয়েছে তাদের প্রতিবেশী বাংলাদেশও। কারণ এখানে এমন কিছু রহস্যময় মন্দির আছে যেখানকার অলৌকিকতা আজও মানুষকে ভাবতে বাধ্য করে। রয়েছে এমন একটি মন্দির যা সারা বছর এক অন্য রূপে থাকে, কালী পুজোর সময়, দীপাবলির সময় এক অন্য রূপ ধারণ করে। এছাড়াও এখানকার সাথে জড়িয়ে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকেও চিন্তায় ফেলে দেবে। তার আগে সবাই কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের এক রহস্যময় মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই অতিসত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের এক বিখ্যাত মন্দির, যা সাতক্ষীরা জেলার শ্যামনগরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থান। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি, যেখানে দেবী সতীর শরীরের অংশ পতিত হয়েছিল এমনটাই বিশ্বাস। যশোরেশ্বরী মন্দিরটি মাতা কালীকে উৎসর্গ করে নির্মিত এবং এটি বহু শতাব্দী ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য ভক্তির কেন্দ্র হিসেবে পরিচিত। এই মন্দির শুধু ধর্মীয় তীর্থস্থান নয়, বরং বাংলার প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তারা বার্ষিক বিভিন্ন পূজা অর্চনা, বিশেষ করে দুর্গাপূজা এবং কালী পূজার সময় ভক্তি নিবেদন করে। এই মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিও গড়ে উঠেছে। বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় বিপুল সংখ্যক ভক্ত এবং পর্যটক এখানে সমবেত হন, যা মন্দির এলাকা এবং আশেপাশের এলাকার অর্থনীতিকে সমৃদ্ধ করে। যশোরেশ্বরী কালী মন্দির মাঝে মধ্যে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু অংশের বিরোধিতার মুখে পড়েছে। 2020 সালে মন্দিরের কাছে মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের একাংশ মন্দিরের বিরুদ্ধে বিক্ষোভ করে। তারা মন্দিরের ক্রমবর্ধমান কার্যকলাপ এবং হিন্দুদের মন্দিরে আগমনের ওপর আপত্তি জানায়। কিছু প্রতিবাদকারী মন্দিরের ভূমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে এবং সেখানে মন্দির সম্প্রসারণের প্রচেষ্টা বন্ধ করার দাবি তোলে। এই ধরনের বিক্ষোভ বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যাগুলির একটি অংশ হিসেবে উঠে আসে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা অনেক সময় তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন। এই ঘটনার ফলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, কারণ এই মন্দির দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এক গভীর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবছর যশোরেশ্বরী কালী মন্দির থেকে দেবীর মুকুট চুরির ঘটনা ঘটে, যা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এই মুকুটটি দেবী কালীর মূর্তির শিরোভূষণ ছিল এবং ভক্তদের জন্য এটি অত্যন্ত পবিত্র প্রতীক হিসেবে বিবেচিত হয়। মুকুট চুরির ঘটনা শুধু মন্দিরের নিরাপত্তার দুর্বলতা নয়, বরং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি ক্রমবর্ধমান হুমকির প্রতিফলন হিসেবে দেখা হয়। এই ঘটনার পর থেকেই স্থানীয় ভক্তদের মধ্যে হতাশা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ এটি শুধু একটি পবিত্র মূর্তির অলঙ্কার নয়, বরং তাদের বিশ্বাস এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল। যশোরেশ্বরী কালী মন্দিরের মতো একটি পবিত্র স্থানের দেবীর মুকুট চুরির ঘটনাকে অনেক ভক্তই অত্যন্ত গম্ভীরভাবে গ্রহণ করেছেন এবং হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী দেবীর ক্রোধ বা অশুভ পরিণামের আশঙ্কা প্রকাশ পেয়েছে। কারণ এর আগেও এই মন্দিরকে ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যা শত্রুদের বিনাশ করে দিয়েছে। এবারও কি সেরকমই ঘটবে? অনেক সময় বলা হয় যে দেবী কালী প্রতিশোধের দেবী, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, বিশেষ করে যখন তার মূর্তি বা মন্দিরের অবমাননা হয়। তাই দেবীর মুকুট চুরির ঘটনাটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভক্তদের মনে ভয় এবং ক্রোধের জন্ম দিয়েছে। হিন্দু ধর্মশাস্ত্রে বলা আছে যে দেবীর রোষের মুখোমুখি হলে প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক বিশৃঙ্খলা বা অনভিপ্রেত ঘটনাগুলো ঘটতে পারে। যদিও বাংলাদেশের সরকার বা প্রশাসন মুকুট চুরির ঘটনা সম্পর্কে তদন্ত করেছে, ভক্তরা মনে করেন যে দেবীর পবিত্র মূর্তি থেকে মুকুট চুরি করার মতো অপমানিত কাজ অমঙ্গল বয়ে আনতে পারে, ঘটতে পারে এমন কিছু ঘটনা যা দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। অনেকে বিশ্বাস করেন দেবী কালী এই ধরনের অপরাধে প্রতিশোধ নেবেন এবং যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেবেন। তবে আধুনিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেবীর ক্রোধকে প্রতীকী রূপে দেখা যেতে পারে, কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানে এরকম ঘটনা
নিঃসন্দেহে এক অশনি সংকেত। এটি সমাজের প্রতি একটি আধ্যাত্মিক আহ্বান হতে পারে, যেখানে মানুষের ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা দেখানো হলে সামাজিক বিপর্যয় দেখা দেয়। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক সংহতির ওপরেও প্রভাব পড়তে পারে, কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষা করা একটি দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তাই দেবীর ক্রোধের ধারণা শুধুমাত্র আধ্যাত্মিক নয়, বরং এর বাস্তবিক প্রতিফলন সমাজের বিভিন্ন স্তরে দেখা যেতে পারে, যেমন জনগণের মনোভাব, স্থানীয় সম্প্রদায়ের ভক্তি এবং সরকারের কার্যকলাপের ওপর। বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ক্ষেত্রে নির্ভর করছে এই মন্দিরের ওপর। যদি এই মুকুট চুরির ঘটনা দেশের বিনাশ বয়ে আনে, তাহলে এবার কি হবে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালী, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।